দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। মানুষের উৎসাহ বলছে মেঘালয়ে তৃণমূল জিতছে, আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয় নির্বাচনে ভালো ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যে একের পর এক জনসভা, পথযাত্রা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি সভা করছেন উপচে পড়ছে ভিড়, পথযাত্রায় সামিল হচ্ছে সাধারণ মানুষ। আমজনতা উৎসাহ বলছে এবার বিধানসভার ভোটে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, ফল কী হবে জানি না, আমি তো জ্যোতিষী নই, তবে গ্রাউন্ড রিপোর্ট যা বলছে তাতে মনে হচ্ছে মেঘালয়ে তৃণমূল জিতবে। শনিবারও একাধিক কর্মসূচি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। পূর্ব খাসি পাহাড়ের উমলিঙ্গায় জনসভা করেন তিনি, সেখান থেকে আরও একবার এনপিপি সরকারের অপশাসনের খতিয়ান তুলে ধরেন, পাশাপাশি বাংলায় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আমরা যা বলি তাই করি, বাংলায় সব প্রতিশ্রুতি পালন করছি, মেঘালয় জিতলে সব কথা রাখব। একই সঙ্গে তার প্রশ্ন, বাংলা যদি নিজের ক্ষমতার জন্য লড়াই করতে পারে তাহলে মেঘালয় কেন পারবে না? সবার থেকে তৃণমূলের নির্বাচনী প্রতীক জোড়া ফুলে কেন তিনটি করে পাপড়ি থাকে তারও ব্যাখ্যা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায়, জোড়া ফুলের তিনটি পাপড়ির অর্থ হল গাঢ় খাসি ও জয়ন্তিয়া। সরকার চালাতে না পারলে কেন্দ্রীয় সরকারকে লিখে দিন, ডিএ প্রসঙ্গে রাজ্যকে সাপ বার্তা দিলীপের। দুদিন হলো বিধানসভায় বাজেট পেশ করেছে মমতা সরকার, আর এই বাজেট নিয়েই তোলপাড় গোটা রাজ্য। বিরোধী শিবির থেকে সাধারণ মানুষ, বাজেটের নিবিরোধিতায় সরব অধিকাংশ। এবার এই ইস্যুতেই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ সামলালেন বিজেপির দিলীপ ঘোষ। পাশাপাশি সরকার চালাতে না পারলে তা কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়ার পরামর্শ দিলেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক। এদিন ডিএ ইস্যুতে জোর গলায় মমতা সরকারকে আক্রমণ করে দিলীপবাবু বলেন, ডিএ দেওয়ার তো ইচ্ছে নেই, অন্যান্য রাজ্যগুলো একইভাবে 38% পর্যন্ত ডিএ দিচ্ছে, আর আপনারা 3% কেন আটকে রয়েছেন, বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছেন। ঠিক এমনভাবেই তৃণমূলকে একহাত নিলেন তিনি। প্রসঙ্গত, সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 3% ডিএ ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বহু অভাব সংকটের মধ্যে দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছে সরকার। অন্যদিকে এদিন এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, ডিএ দিলে সরকার সংকটে পড়বে, কিভাবে এমন সরকার চালাচ্ছেন যে সরকার সংকটে পড়বে, সরকার যখন চালাতে পারছেন না কেন্দ্রীয় সরকারকে লিখে জানিয়ে দিন, কেন্দ্র টাকাও দেবে সরকার চালাবে, সরকারটাকে কেন্দ্রের হাতে তুলে দিন আর রাস্তায় নেমে আন্দোলন করুন, তাহলেই ভালো হবে। এই 3% ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন সরকারি কর্মীরা। সেই পথে হেঁটেই এদিন দিলীপ ঘোষ বলেন, ভিক্ষা দিচ্ছেন নাকি, ত্রিপুরায় গিয়ে বলছেন ডবল দিয়ে দেব, আর এখানে তো একবার দিন ঠিকঠাক, এবার সবাই রাস্তায় নামছে, সমস্ত কর্মচারী যদি পেন ডাউন করেন তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কী হবে, এই মহার্ঘ ভাতা দিয়ে সরকারি কর্মচারীদের অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন বিজেপির সাংসদ। প্রসঙ্গত, নিজেদের ন্যায্য ডিএর দাবিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে সরকারি কর্মীদের আন্দোলন। কলকাতার রাজপথে অনশন আন্দোলনের সরকারি কর্মীরা একযোগে কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্যের 5টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ। দিল্লিতে গিয়ে আন্দোলনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরাও। বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে পঞ্চায়েত নির্বাচন, কতটা লড়াই দিতে পারবে বিরোধীরা? পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে, কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি সাংগঠনিকভাবে বিভিন্ন ছোট বড় নির্বাচনের জন্য যে প্রস্তুত নয় তা বহুবার প্রমাণিত হয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ কমিটি গড়তে ফোন করার আহ্বান জানালেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া দলের তরফে বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হয়েছে। রাজ্যের একটা বড় অংশে এখনও পর্যন্ত বুথ কমিটি তৈরি হয়নি, কেন্দ্রীয় নেতৃত্ব বহুবার এ ব্যাপারে জোর দিলেও তাতে কাজের কাজ হয়নি। এবার ফোনের মাধ্যমে বুথ কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা। বিজেপির বক্তব্য, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে, তবে আদৌ এটা কতটা কাজে আসবে তা নিয়ে প্রশ্ন থাকছে। পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হবে, এই দাবি বহুদিন ধরেই তুলেছে রাজ্য বিজেপি।
বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে আদালতে পর্যন্ত গিয়েছেন। এরপর আদালত জানিয়েছে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি এখনই প্রকাশ করা হবে না। এর উপর যে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করা ছিল তার মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 27 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির আগে রাজ্য নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। শুভেন্দুর আবেদনে জানিয়েছেন, 2013 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, কিন্তু 2018 সালে কেন্দ্রীয় বাহিনী ছিল না বলে পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা দেখা দেয়। সেই দুটি নির্বাচনের প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী আবেদন জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, এছাড়া অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নজরদারিতে হোক পঞ্চায়েত নির্বাচন, সেই দাবিও করেছেন তিনি। সেই আবেদনের ভিত্তিতেই পঞ্চায়েত ভোট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের উপর আগেই কলকাতা হাইকোর্ট যে নিষেধাজ্ঞা জারি করেছিল তার মেয়াদ 27 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন্দ্রীয় বাহিনী নিয়ে যদি পঞ্চায়েত নির্বাচন করা হয় তাতেও কি বিজেপি সুবিধা করতে পারবে? কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বুথের ভিতরে ঢোকার নিয়ম নেই। সেখানে প্রত্যেক বুথে যদি বিজেপি এজেন্ট দিতে না পারে, তাদের শক্তিশালী বুথভিত্তিক সংগঠন না থাকে, তবে কি শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে? এই প্রশ্ন অবধারিতভাবে উঠছে। যদিও বিজেপির দাবি, কেন্দ্রীয় বাহিনী থাকলে গায়ের জোরে বুথ দখল করা যাবে না, তাই এই দাবিতেই অনড় রয়েছে তারা। তাই শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কি না এখন সেটাই দেখার। লড়াই জারি থাকবে। জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির পরে হুঁশিয়ারি নওশাদের। ধর্মতলা কাণ্ডে ফের জেল হেফাজতে নওশাদ সিদ্দিকী। ব্যাংশাল আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে ISF বিধায়ক নওশাদের দাবি, তাকে বিনা কারণেই আটকে রাখার চেষ্টা চলছে, তবে লড়াই জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন বিধায়ক। গত 21 জানুয়ারি ভাঙড়ে অশান্তি হয়, তার জেরে ধর্মতলায় বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে ISF। তাতেই গ্রেপ্তার হন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন ওই মামলাতেই ব্যাংশাল আদালতে পেশ করা হয় তাকে। আপাতত জেল হেফাজতেই থাকতে হবে বিধায়ককে। আগামী 28 ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করা হবে তাকে। আদালতে ঢোকার সময় শনিবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান ISF বিধায়ক। তিনি বলেন যে লড়াইতে নেমেছে নওশাদ সিদ্দিকী, সেই লড়াই কোনোভাবেই থামবে না। একজন বিধায়ককে কিভাবে আটকে রাখা হচ্ছে তা সবাই দেখছে, কিন্তু লড়াই কোনোভাবেই থামবে না। লড়াই চলবে, চলবে, অনেক মামলাই আমার বিরুদ্ধে, কিন্তু সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে, পঞ্চায়েতে এর জবাব পাবে। যদিও নওশাদকে জোর করে আটকে রাখার অভিযোগ বারবারই নস্যাৎ করেছে তৃণমূল কংগ্রেস। মুকুলই এখন মাথা ব্যথার কারণ মমতা অভিষেকের। ঘর বাপসির আশঙ্কায় সিঁদুরে মেঘ ভোটের মুখে। ত্রিপুরা নির্বাচন শেষ, এবার নজর মেঘালয়ে। এই মেঘালয়ে এবার পা দিয়েই তৃণমূল কংগ্রেস রাতারাতি প্রধান বিরোধী দল বনে গিয়েছে। কংগ্রেসের বিরোধী দলনেতা সহ 12 জন বিধায়ক তৃণমূলে যোগ দিতেই বদলে গিয়েছে মেঘালয়ের রাজনীতির সমীকরণ। কিন্তু নির্বাচনের মুখে হঠাৎ আশঙ্কার কালো মেঘ তৃণমূলে। এখানেও দল বদলু মুকুলকে নিয়ে গভীর সংশয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। দল বদলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা তৃণমূলে যোগ দিয়েছিলেন, কিন্তু নির্বাচনের মুখে মেঘালয়ের আকাশে হঠাৎ ভাসতে শুরু করেছে তাকে নিয়ে মহাজল্পনা, রাজনৈতিক মহলে জল্পনা। মুকুলকে দলে ফেরাতে তৎপর কংগ্রেস। শিলং জুড়ে চর্চা চলছে, নির্বাচনের পরে কংগ্রেসে ফিরতে পারেন মুকুল সাংমা। কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন, ভোটের পর তৃণমূল ছেড়ে আবার তার ঘর ওয়াপসি হতে পারে, সেক্ষেত্রে তৃণমূল পড়বে বিপাকে। ফলে সবটা নির্ভর করছে ভোটের ফলের উপর। এবার মেঘালয়ে এক অদ্ভুত সমীকরণে ভোট হচ্ছে। মেঘালয়ের ভোটের ফল কী হবে, কোন দিকে চলবে মেঘালয়ের মানুষ, তার উপর নির্বাচনোত্তর সমীকরণ নির্ভর করবে। সেক্ষেত্রে তৃণমূলে ভাঙন লাগতে পারে বলে এখন থেকেই আশঙ্কা তৈরি হয়েছে। যদিও তৃণমূল মনে করছে ভয় পেয়ে শাসক জোট এমন রটনা শুরু করেছে। ভোটের আগে তৃণমূল কর্মী সমর্থকদের মন ভেঙে দেওয়ার খেলা চালাচ্ছে তারা। তৃণমূল কংগ্রেস মনে করছে কংগ্রেসও আসন্ন নির্বাচনে ফায়দা তুলতে এই ভাঙনের গুঞ্জন ছড়াতে পারে। তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ রয়েছে, তারা আত্মবিশ্বাসী এবার সরকার গড়ার ব্যাপারে। মেঘালয়ে তারা সরকার গড়লে 100 দিনের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে বলে জানিয়েছে। নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। শিশির অধিকারীর নামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট।
ফাঁসানোর চেষ্টা বলছে সাংসদ। শিশির অধিকারী নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চিঠি পেতেই চক্ষু চড়ক গাছ কাঁথির সাংসদের। তার সাব দাবি, তিনি কাঁথির বাসিন্দা, পশ্চিম মেদিনীপুরে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রশ্নই নেই। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তিনি। এ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ইমেল করে অভিযোগ জানিয়েছেন সাংসদ। পাশাপাশি গ্রাহকের উপস্থিতি ছাড়াই ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট খোলা হলো তা জানতে চেয়ে ব্রাঞ্চ ম্যানেজারকে নোটিশ পাঠিয়েছেন তিনি। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাসনা ব্রাঞ্চে শিশির অধিকারীর নামে অ্যাকাউন্টটি খোলা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, সাংসদের ছবি স্বাক্ষর নথি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে। বৃহস্পতিবার রাতে অ্যাকাউন্ট সংক্রান্ত চিঠি পৌঁছায় সাংসদের কার্যালয়ে। এরপরই নড়ে চড়ে বসেন তিনি। এ বিষয়ে সাংসদ শিশির অধিকারীকে ফোন করা হলে তিনি জানিয়েছেন, এর পিছনে তাকে ফাঁসানোর চেষ্টা, রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। রাজ্য জুড়ে একাধিক আর্থিক কেলেঙ্কারি তদন্ত চলছে, সেখানেই তাকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে দাবি সাংসদের। তদন্তের জন্য নির্মলা সীতারমণকে চিঠি দিয়েছেন তিনি। গ্রাহকের উপস্থিতি ছাড়া তার স্বাক্ষর নথি ব্যবহার করা হচ্ছে ব্যাংক, তাই ব্যাংকের কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলে তদন্তের দাবি করেছেন সাংসদ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপার উতর শুরু হয়েছে। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ব্যাংক কেন্দ্রের অর্থমন্ত্রক কেন্দ্রের হতেই পারে শিশিরবাবুকে ব্ল্যাকমেল করতে এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি। শিশিরবাবু তো এখনও বিজেপিতে যোগ দেননি, তাকে হয়তো দলে টানতেই এই কাজ করছে বিজেপি, কে জানে। পাল্টা দিয়েছেন বিজেপির মুখপাত্রের সমীক ভট্টাচার্য। তার কথায়, শিশিরবাবু প্রবীণ নেতা, তার ছেলে বিজেপিতে এসে তৃণমূলকে করা চ্যালেঞ্জ ছুড়ছেন, তার বদলা নিতেই শিশিরবাবুকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। মুকুল রায়, অর্জুন সিং যখন বিজেপিতে ছিলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল তৃণমূল।